এই চাচার কাছ থেকে আমি নিব, কিছু নেবো। চাচা আপনি কোথায় আসছেন এখানে সোনা? না আমরাও তো দেখতে আসি, আসলে বেলে এখানে সোনা বেলে পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা দেখতে আসি আর সঠিক না সঠিক তো আসে দেখলাম যে এখানে দুটোর সাথে ক্রিকেট দিচ্ছে প্রশাসন রাখছে, এবং দেখতে পাচ্ছি যে লাল কাপড় ধোয়া আছে, এবং এখানে 144 ধারা জারি করা আছে, এখানে কাউকে আসতে দিচ্ছে না। আর এমনও শুনলাম যে আগামী গতকালকে এখানে পুলিশের গাড়ি ভাঙচুর করানো হয়েছিল, অনেক পাবলিক এবং পুলিশের সংঘর্ষ, পাবলিক এবং পুলিশ সংঘর্ষ হয়েছে। ইট পার্কেল দিয়ে যেটা যদি পুলিশের গাড়ির গ্লাস ভাঙছে, অন্য আরও ক্ষতি আহত হয়েছে একজন। তো আজকে দেখতে আসছি, আমরা তো সঠিক না আনসর আমরা দেখি সঠিকই, কিন্তু আবার ব্রিগেড দেওয়া আছে। এই এখন আপনারা যা দেখতে পাচ্ছেন সামনে তাই আর কি। হ্যাঁ, দেখলাম তো লাল কাপড় দিয়ে 70-60টা ঘেরা আছে এখানে প্রায়। আর যতদূর শুনলাম এখানে যে প্রশাসন এখন এই মাটিটাকে পুরোটাই সিজ করবে, সিজ করে সেটা তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে পুরো মাটিটাকে হয়তো ছাড়াই বাসে এবং চেক করতে পারে এই পর্যন্ত। কিন্তু গতকালেও কিন্তু এখানে প্রচুর লোক ছিল, প্রচুর লোক ঘোরাঘুরি করছিল, এই পর্যন্ত এখনও আছে। বর্তমান কিন্তু মানুষ একটাও নাই, ভিতরে যেতে দিচ্ছে না।